হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এইচএনটি মোমেন্টস। এখন আমরা আছি থাইল্যান্ডের ফুকেটে অবস্থিত বাংলা রোডে এবং আজকে দেখাবো থাইল্যান্ডের নাইট লাইফ আসলে কেমন হয়। এখানে রয়েছে চোখ ধাঁধানো আলোর ছড়াছড়ি, রয়েছে প্রচুর বার্স অ্যান্ড ক্লাবস, প্রচুর লাইভ মিউজিক সহ নানা বিনোদনের ব্যবস্থা। বাই দ্য ওয়ে, এখানে ছোট বাচ্চাদের না আনাই ভালো। ডান পাশে রয়েছে স্ট্রিট ফুডসের একটা ফেস্টিভ্যাল, যেখানে থাইল্যান্ডের নানা স্ট্রিট ফুডস পাওয়া যায়, আপনারা ট্রাই করতে পারেন। এখানকার সি ফুডসগুলো আমার কাছে বেশ সস্তা মনে হয়েছে। এখানে কী কী স্ট্রিট ফুডস পাওয়া যায়, দাম কেমন, সেটা নিয়ে আমাদের আলাদা একটা ভিডিও রয়েছে, যেটা লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব। এই টাইগার নাইট লাইফ এর বাঘের স্ট্যাচুগুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় বড়। এই সিঁড়ির লাইটিংটা বেশ সুন্দর। এখানে আসলে এত লাউজ মিউজিক এবং এক একটা বারে এক এক ধরনের মিউজিক প্লে হতে থাকে, যার কারণে মাথা কিছুটা খারাপ হয়ে যায়। এই বারটাতে লাইভ মিউজিক হচ্ছে, আপনাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এটার নাম কিভাবে বাংলা স্ট্রিট হলো সেটা আমি বুঝলাম না। এবারে এই এরিয়াটা আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি।
এই এরিয়াটা মূলত দুষ্ট লোকজনদের জন্য ডেডিকেট করা। এখানেও জাঁকজমক একটা বার দেখা যাচ্ছে। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। থাইল্যান্ডের আরও অনেক ভিডিও রয়েছে আমাদের পেজে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। দেশ বিদেশের ভ্রমণ বিষয়ক এবং ভিসা সম্পর্কিত তথ্য পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।